यादेवी सर्वभूतेषु छाया रूपेण शासिता नमस्तस्यै 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 नमो नमः। এর বেশি শোনার দরকার আছে ঠিকই, কিন্তু এই কটা লাইন শুনলেই বাঙালি বুঝে নেয় এসেই চিরন্তন দুর্গাপূজার আবাহন এক অসাধারণ চিরনতুন কণ্ঠে। তার বেতারবাহিত জলদগম্ভীর কণ্ঠে পূজোর আগমনী আজও শরতের শিউলি ফুলের মতোই অমলিন। মা আসছে এই সত্যটা তখনই প্রতিষ্ঠিত হয় যখন শিশির ভেজা শেষ রাতে এই কণ্ঠ ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে এক দমকা হাওয়ার মতো। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, একটা নাম, একটা যুগ, একটা অধ্যায়, আর বাকিটা ইতিহাস। তারই কণ্ঠে প্রতি বছর বাঙালি পরিচিত হয় জগন্মাতার আগমন বার্তার সাথে। বাণীকুমারের রচনা আর পঙ্কজ মল্লিকের সুরের সঙ্গে সঙ্গে বীরেন্দ্র কৃষ্ণের ভাষ্য আর চণ্ডীপাঠ আজ আমাদের দুর্গাপূজার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ঠিক যেন এক অপার্থিব অলৌকিক ফুলে দেবীকে সর্বপ্রথম বরণ করা। উত্তর কলকাতার শ্যামাপুকুরের ছোট রাস্তা রামধন মিত্র লেন। রাস্তা খুবই সংকীর্ণ, কিন্তু সেই গলিরই 7 নম্বর বাড়ির বাসিন্দা কালীকৃষ্ণ ভদ্র ও সরলাবালা দেবীর এক পুত্রের কণ্ঠ সেই গলি পেরিয়ে শহর গ্রামের সীমানা ছাড়িয়ে চিরকালীন এক আসন খুঁজে নিয়েছে সব জায়গার সব বাঙালির হৃদয়ে। বিশ্বজিৎ আমার সাথে আজকে সত্যব্রত রয়েছে আফটার আ লং টাইম, অনেকদিন পরে এসেছি আমি। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ি খোঁজে। তোমরা জানোই যে প্রবাদ প্রতিম কণ্ঠশিল্পী শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার কণ্ঠস্বর শুনে আমাদের ঘুম ভাঙে মহোদয়ের দিন। অ্যাকচুয়ালি ঘুম ভাঙে বলাটা ভুল, আমরা অনেক আগে থেকে ইন্টারভিউ করি যে রেডিওতে একদম 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 মহোদয়ের দিন বীরেন্দ্রবাবুর কণ্ঠে মহিষাসুর মর্দিনী না শুনলে আমাদের দিনটাই মনে হয় যেন একটা মাটি হয়ে গেল। পুজো এসছে সেটা মনেই হয় না। একদম একদম, মানে পুজোর মায়ের যে আগমনী বা আহ্বান এটা শুরুই হয় হচ্ছে বীরেন্দ্রবাবুর কণ্ঠস্বর দিয়ে। ঠিক আছে, এটা একটা অলিখিত মানে হয়ে আসছে, বহু সময় ধরে হয়ে আসছে এবং আগামী কয়েক প্রজন্ম ধরে হবে। তো আমরা খুবই এক্সাইটেড ওনার বাড়িতে যাওয়ার জন্য। বাড়িটা আমি ভিতরে যাবো, দেখাবো তোমাকে, দেখাবো কীরকম আছে কী অবস্থা। তো তার সঙ্গে তো আমাদের ইনফরমেশন বেসিক জানোই, আমরা ইনফরমেশন নিয়ে খুব ভালো কাজ করি। সো ইনফরমেশন থাকছে ডেফিনেটলি, তা ভিডিওটা ভালো লাগবে, তোমার পুরোটা দেখো, স্কিপ না করে পুরোটা দেখো, ভিডিওটাও ডেফিনেটলি ভালো লাগবে। রামধন মিত্রলেনের 7 নম্বর বাড়িটা আজও বেশ নীরব, ভীষণ শান্ত। দরজার বাইরে লেখা তার পিতার নাম রায় সাহেব কে কে ভাদ্রা। একটু দূরেই রাস্তার কোণে তার আবক্ষ মূর্তি, ঘিয়ে হলুদ আর সবুজ রঙের বাড়িটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তার স্মৃতি নিয়ে। একজন প্রবাদ প্রতিম কণ্ঠশিল্পী ওনার বাড়ির মধ্যে আমরা রয়েছি। কিছু তথ্য তোমাদের সামনে একটা আগেও তুলে ধরেছি, এখনো তুলে ধরছি, এবং বিগত যত এগোবে তত আমরা জানতে পারি। তোমরা জানো বীরেন্দ্রবাবু একজন মহান ব্যক্তি, মহান বিষয় নিয়ে ভেবে অবশ্যই শেষ হতে। আজও একই রকম ভাবে রয়েছে বাড়ির ভেতরের অন্দরমহলের সমস্ত জিনিসপত্র। এই মুহূর্তে আপনারা অন্দরমহলের দৃশ্য দেখছেন, সেই সময় তৈরি কাঠের সিঁড়ি, জানলায় রয়েছে বেলজিয়ামের কাজ, ঘরে মা শারদা, রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে, রয়েছে কড়িকাঠ, রয়েছে বিশাল এক আয়না, এছাড়াও একটি হরিণের মাথা আমরা দেখতে পাচ্ছি, এমনকি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রবাবুর বাবা এবং মায়ের ছবিও রয়েছে এখানে। তো আমরা এই মুহূর্তে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়িতে মানে ঠাকুর দালান যেটা আছে তার মধ্যে বসে আছি, দেখতেই পাচ্ছি আমরা। তো
আসলে ভেতরে ওনার উপস্থিতি ভীষণভাবে অনুভব করছিলাম। ভেতরে দাঁড়িয়ে থাকার সময় কেবলই মনে হচ্ছিল, এই বুঝি ধুতি পাঞ্জাবি পরে গলায় চাদর পেঁচিয়ে হাতে বড় ছাতা নিয়ে মানুষটা বুঝি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসবেন, দরজা খুলে হাঁটতে বেরোবেন নিজস্ব ভঙ্গিমায়। এই বাড়িতে না থেকেও তিনি এখানে আছেন, এই বাড়ির প্রতিটি অংশে তার উপস্থিতি বর্তমান, এই বাড়ি, এই পাড়া, এমনকি আপামর বাঙালির মনে প্রাণে তিনি রয়েছেন। দেবী দুর্গাকে তো বাঙালিরা মাতৃত্বের অন্যরূপ হিসাবে দেখতে বেশি অভ্যস্ত, যেভাবেই মাকে ডাকি না কেন মা আসবেই। তবুও যেন বীরেনবাবুর ডাকার মধ্যে আলাদা এক মাধুর্য অনুভব করি আমরা। ফিরে আসেন তিনি বারবার মহালয়ার পুণ্যতি দিতে, ফিরে আসেন তিনি মহালয়ার ভোরে বেতার জগতের সাথে। আভিজাত্যের মোড়কে আবার ব্যস্ত হয়ে উঠবে আমার শহর, হাজার হাজার কার্বন কণিকার ধোয়া উড়িয়ে সবাই আজ উন্নতির পাহাড়ে চড়তে আগ্রহী। তবুও এ সকলের মাঝেই মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ নেমে আসবেন প্রতিটি বাঙালির ঘরে, চণ্ডীপাঠ করে যাবেন সুরে সুরে ঠিক আগের মতোই, পুজোর আগমনী বার্তা দিয়ে যাবেন সবার কানে কানে। কদিন পরেই তো আবার পুজো, এগরোল চাউমিনের দোকানে ভিড় বাড়বে, প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল নামবে, মায়ের বিসর্জনের সাথে সাথেই হারিয়ে যাবে এই প্রবাদপ্রতিম মানুষটি, ভুলে যাব আমরা আরও একটি বছরের জন্য। আসলে শেষ বয়সের অনেক সাক্ষাৎকারেই বারবার ঠিকরে বেরিয়েছিল বীরেন্দ্রকৃষ্ণের হতাশা অভিমান। তিনি বলেছেন, ভাবতেই পারিনি সবাই আমাকে ভুলে যাবে, তবে আবার নিজেই বলেছেন যে আমাকে ভুলে গেলেও বছরের এই একটা দিন আমাকে সবাই স্মরণ করবেই করবে, তাতেই আমার তৃপ্তি। সত্যিই কি তাই? সত্যিই কি ভুলে গেছি আমরা কিংবা ভুলে যাব এই শান্ত অবিচল গুরুগম্ভীর কণ্ঠস্বরের মালিককে? বাঙালি কোনোদিন ভোলেনি আর ভুলবেও না, সবার হৃদয়ে এক আবেগময় শ্রদ্ধার আসন তার জন্য বরাদ্দ করে রেখেছে প্রতিটি বাঙালি। প্রজন্মের পর প্রজন্ম ঠিক মনে রাখবে তাকে, ঠিক যেমন আমাদের বাবা কাকা জ্যাঠারা রেখেছিল, ঠিক যেমন আমরা রাখছি। বাঙালি নতুনের স্বাদ চেখে দেখতে রাজি ঠিকই, কিন্তু পুরনোকে নিয়ে বাঙালি বড্ড বেশি আবেগপ্রবণ এবং স্মৃতিময়। যতদিন দুর্গাপুজো থাকবে ততদিন মায়ের আবাহন থাকবে, যতদিন মায়ের আবাহন থাকবে ততদিন মহালয়ার ভোর আসবে, আর যতদিন মহালয়ার ভোর আসবে ততদিন বীরেনবাবু আমাদের মধ্যে থাকবে। এ এক অদৃশ্য অটুট বন্ধনই, এ এক অপরিমেয় বিশ্বাস এবং ভরসা। বাঙালি চিরকাল মনে রাখবে প্রবাদ প্রতিম কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর নাম। ভবিষ্যৎ মিলিয়নীয়, আমি আজ এ কথা বলে গেলাম। প্রবাদ প্রতিম কণ্ঠশিল্পী শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উপরে আমাদের যে এই ভিডিওটা, সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো পরের আপডেটের জন্য। নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি সঙ্গে